Assalamualaikum দর্শক, আমার YouTube চ্যানেল Find a Beauty Traveler পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বসতি বে রিসোর্ট কক্সেস বাজারে। আমি আজকে এই রুমটির ফুল রিভিউ দেব। রুমটির কন্ডিশন হচ্ছে 4 বেড কন্ডিশন রুম। দর্শক, আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রুমের ফুল রিভিউটি। দর্শক, আপনারা যদি কক্সেস বাজারে অনেক সুন্দর সুন্দর হোটেল এবং রিসোর্ট সম্পর্কে সঠিক তথ্য পেতে চান, আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলেই প্রতিনিয়ত আপনারা আপডেট পেতে থাকবেন। দর্শক, আমরা রুমের ভিতর প্রবেশ করলাম। রুমের ভিতর প্রবেশ করতে হাতে ঠিক বাম পাশে থাকছে একটি আলমিরা। এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো রাখতে পারবেন, ব্যাগ, লাগেজ ব্যাগ, এই ধরনের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। দর্শক, রুমের ভিতর অনেক সুন্দর একটি সেট আপ থাকছে। দর্শক, আমরা রুমের ভিতর ঢুকে হাতে ঠিক বাম পাশে থাকছে একটি ওয়াশরুম। ওয়াশরুমে আছে কমন সিস্টেম টয়লেট, উপরে দুটো টাওয়েল থাকছে, আর এই পাশে হচ্ছে বেসিন এরিয়াটি। এখানে কিছু টয়লেট্রিজ আইটেম থাকছে। দেন এই পাশটিতে একটু ভিতর সাইডে গোসলের এরিয়াটি থাকছে, অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটির ভিতরে। দেন আমরা রুমের ভিতরে প্রবেশ করতে বেডের ঠিক অপোজিট পাশে থাকছে, এই পাশে চারজন বসার জন্য এটি সেট আপ। মাঝখানে একটি সেন্টার টেবিল থাকছে, সেন্টার টেবিলে একটি পানির বোতল থাকছে, দুটো পানির গ্লাস এবং একটি টিস্যু বক্স থাকছে। দর্শক, তার উপরে থাকছে টিভি এরিয়াটি। দর্শক, তো ফার্স্ট রুমের কন্ডিশনটি যে এরকম, দেন আমরা নেক্সটে পরবর্তী রুমে যাব এবং পরবর্তী রুমের কন্ডিশনটি দেখব। আমরা চলে আসলাম নেক্সট রুমটিতে। দর্শক, এটি হচ্ছে আরেকটি কাপল বেড, আর এই বেডের অপোজিট পাশে একটি থাকছে ছোট মিনি ফ্রিজ। তেমন কিছু নেই এই রুমের মধ্যে। এই যে মিনি ফ্রিজটির মধ্যে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন, কোল্ড ড্রিঙ্কস জাতীয়। আর দর্শক, আপনাদেরকে একটি কথা বলি, এই হোটেলের একটি মাত্র এই ওয়াশরুম থাকছে। দু রুম থেকে একটি ওয়াশরুম ভিজিট করতে হবে, একটু অসুবিধা ফিল করতে হবে। বাট এই রুম থেকে বেলকনি এরিয়াতে কক্সেস বাজারের সিটি ভিউটা পেয়ে যাচ্ছেন। সো আমি আর বাইরে যাচ্ছি না, সিটি ভিউ তো মোটামুটি শুধু বিল্ডিং আর বিল্ডিংই দেখা যায়, এই জন্য আমি আর বাইরের দিকে দেখাচ্ছি না। দর্শক, এই রুমের প্রাইস রাখা হয়েছে রেগুলার প্রাইস 5000 টাকা। ফোর বেড কন্ডিশন রুমটি পেয়ে যাচ্ছেন আপনারা 5000 টাকায়, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে বসতি বে রিসোর্টে। আপনারা আসবেন এখান থেকে কলাতলি ডলফিন মোড়, যে কলাতলি বিচ পয়েন্ট আছে এবং সুগন্ধা বিচ পয়েন্ট আছে, সেটি খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন। এই জন্য লোকেশনটা আমি দিয়ে দিলাম। একদম মেন রোডের পাশেই থাকছে হোটেল বসতি বে রিসোর্ট। আজকে আমি বসতি বে রিসোর্টের রুমটি, ফোর বেড কন্ডিশন রুমটি ভিজিট করলাম। দেন নেক্সটে আমরা যাব এই রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়ায়, যেখানে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট, যেখানে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেস্টুরেন্ট এরিয়াতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বে রুফটপ বারবিকিউ রেস্টুরেন্ট। মূলত এই নামটি দেওয়া হয়েছে, এখানে কক্সেস বাজারে অনেক ধরনের ফিশের বারবিকিউটা অনেক সুন্দর হয় এই রেস্টুরেন্ট এরিয়াতে। সো আপনারা যদি আসেন অবশ্যই উপভোগ করবেন কক্সেস বাজারের সমুদ্র থেকে উঠে আসা তাজা মাছের বারবিকিউ। সো আশা করি ভালো লাগবে আপনাদের। দর্শক, আমি এই রেস্টুরেন্ট এরিয়ার ফুল রিভিউ দিচ্ছি, যেন আপনারা এসে কীভাবে বসবেন, কজন বসতে পারবেন, ফুল সেট আপটি এই জন্য দেখানো, এবং এসে যেভাবে আপনার ব্রেকফাস্ট নেবেন সকালবেলা। রেস্টুরেন্ট এরিয়ায় ঢুকে ঠিক হাতের বাম পাশে থাকছে আপনাদের সেট আপটি। এখানে প্রতিদিন সকালবেলা 12 থেকে 13 আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আর রাতের বেলা আমি দেখানোর কারণ হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, গোছানো থাকে সব কিছু। শুধু খাবারটি সার্ভ করা থাকে না, তাছাড়া সব কিছু অল ওভার ওকে থাকে। এই জন্য আপনাদেরকে রাতের বেলা দেখা, সবগুলো কন্ডিশন যেন খুব সুন্দরভাবে দেখাতে পারে। দর্শক, আপনার প্রয়োজনে এখান থেকে আপনার রুমেও খাবার অর্ডার করতে পারবেন, লাঞ্চ ডিনার এসব খাবারও অর্ডার করতে পারবেন। অনেক সুন্দর একটি সেট আপ থাকছে। দর্শক, আপনার প্রয়োজনে যদি বাইরে সিটি ভিউ দেখতে চান, এই উপরে এসে এখানে সাইডটিতে বসতে পারেন। দর্শক, তো আশা করি এই রেস্টুরেন্ট এরিয়ার সেট আপটি আপনারা বুঝতে পেরেছেন কেমন থাকছে। আপনারা অবশ্যই সবাই হোটেল বসতি বে রিসোর্টে আসবেন এবং এখানকার রুমে থাকবেন, এবং এখান থাকলে আপনাদের দুটো বিচ পয়েন্টে খুব দ্রুত যেতে পারবেন, কলাতলি বিচ পয়েন্ট এবং সুগন্ধা বিচ পয়েন্ট। দর্শক, আজকে আমি ফোর বেড কন্ডিশন রুম এবং রেস্টুরেন্ট এরিয়াটি দেখালাম।
এবং এখান থেকে আমি পরবর্তীতে যাব আরেকটি রুমে, সেই রুমটির রিভিউ আপনাদেরকে দেব। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।